হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী, আজ আবার এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে রেসিপিটার নাম হলো কড়াই চিকেন। তাহলে আসুন দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে একটু পুরো দেখার চেষ্টা করবেন, আর আমার রেসিপিগুলো যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কড়াই চিকেন বানাবার জন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন তেল নিয়ে নেব। এবারে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে। ফোড়নটা 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবারে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আমি 4 টেবিল চামচ দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা থেকে অয়েলটা রিলিজ করেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে আমি ছোট সাইজের দুটো টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি। এই একই সাথে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম, আর চিকেনটাকে 40 মিনিট আগে নুন আর হোয়াইট ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের সাথে মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা আমি 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আবার ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। আমার এখানে 100 গ্রাম টক দই আছে। টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব 1 চা চামচ চিনি, পরিমাণ মতন নুন। চিনিটা এই রান্নায় অবশ্যই দিতে হবে, কারণ টক দই আর টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব এই কড়াই মশলাটা। এই মশলাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। এই মশলাটা আমার আগে থেকেই ঘরে বানানো ছিল, যার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু আমি বলে দিচ্ছি এই মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা মৌরি, এগুলোকে আমি শুকনো খোলায় হালকাভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করব। আমার 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে চিকেনটা নাড়াচাড়া করে দেব। আর চিকেনটা সেদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে একটা ঢাকনা চাপা দিয়ে চিকেনটা সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। এবারে ঢাকনাটা খুলে দেখব। চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে এইভাবে বড় বড় পিস করে কেটে রেখেছি। একই সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি এই একইভাবে বড় বড় করে কেটে রেখেছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখব। এই 5 মিনিট গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। এবারে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে চিকেন কড়াইটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভীষণ টেস্টি হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, সেই অনুরোধ রাখলাম। আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।